রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে বিশ্ব শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে তিনি বলেন মানবতা সাফল্য লুকিয়ে আমাদের সমবেত শক্তির উপর কখনোই তা যুদ্ধক্ষেত্র নয় বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সাংগঠনিক সংস্কারের কথাও বলেন তিনি সোমবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সামিট অব দ্য ফিউচার বা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী মোদী জলবায়ু পরিবর্তন লড়াই মানবাধিকার সহ একবিংশ শতাব্দীর নানা চ্যালেঞ্জের মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জে ভবিষ্যতের জন্য চুক্তি প্রস্তাব গৃহীত হয়েছে রাশিয়া সহ সাতটি দেশের বিরোধিতা করেছে গত দুই বছর ধরে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া বলেছে আরও আলোচনায় সুযোগ দেওয়া হয়নি এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদী বলেন বিশ্ব শান্তি ও সুরক্ষায় একদিকে সন্ত্রাসবাদ মোকাবিলার চ্যালেঞ্জ আবার সাইবার মহাকাশ সহ বিরোধীদের একাধিক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এইসব দিক নজর রেখে আন্তর্জাতিক পদক্ষেপ অবশ্যই আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া দরকার রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দারিদ্র দূরীকরণে ভারতে সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী लाइज इन अवर कलेक्टिव स्ट्रेंथ नॉट इन द बैटल फील्ड और वैश्विक शांति एवं विकास के लिए ग्लोबल संस्थाओं में रिफॉर्म्स आवश्यक है रिफॉर्म इज द की टू रिलेवेंस अफ्रीकन यूनियन को नई दिल्ली समिट में जी ट्वेंटी की स्थायी सदस्यता इसी दिशा में एक महत्वपूर्ण कदम था वैश्विक शांति और सुरक्षा के लिए एक तरफ आतंकवाद जैसा बड़ा खतरा है तो दूसरी तरफ साइबर मैरिटाइम स्पेस जैसे अनेक संघर्ष के नाये नए नए मैदान भी बन रहे हैं इन सभी विषयों पर मैं जोर देकर कहूंगा कि ग्लोबल एक्शन मस्ट मैच ग्लोबल एम्बिशन তিন দিনের সফরে আমেরিকা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাসা কর্মসূচিতে ভরা তার এই সফর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কোয়াড সম্মেলনে অংশ নেন আবার বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলি সিওদের সঙ্গে বৈঠক করেন তিনি